দীর্ঘ সাত বছর ওমানে প্রবাস জীবন কাটিয়েছেন আশরাফুল দেশে ফিরে আসার আগেও ছিল ওমানের ভিসা কিন্তু ইতালিতে নতুন জীবন করার আশায় পাসপোর্ট জমা দেন দূতাবাসে প্রায় দেড় বছর পার হলেও মেলেনি ভিসা ও পাসপোর্ট এমনকি হারিয়েছেন পূর্বের দেশে যাবারও বৈধতা গেল দেড় বছরে দেশে এমন ভুক্তভোগীর সংখ্যা লক্ষাধিক আমি একজন ওমান প্রবাসী সাত বছর যাব ছিলাম। আজকে আমার ভিসার মেয়াদ শেষ বিশাল মেয়াদ শেষ যদি ওনারা যদি আমার পাসপোর্ট গুলো ফেরত দিত তাহলে আমি আমি সেম জায়গাতে আমি ব্যাক করতে পারতাম আজকে পর্যন্ত ওরা আমাদের বিশাও দিচ্ছে না পাসপোর্ট দিচ্ছে না তাহলে আমি কি করবো আজকে দেড় বছর যাওয়া বেকার এই যে দাঁড়া দেখতেছেন অনেকে অনেক দেশ থেকে আসছে অনেক অনেক দেশ থেকে অনেক মালয়েশিয়া থেকে আসছে উনি সৌদি থেকে আসছে এক একজন এক এক দেশ থেকে আসছে কেউ কারোর কারো বিজনেস ছিল কারো এক একজন এক একজন এক এক রকম কাজ করতেছিল কিন্তু কারো তো কোনো সুরা হচ্ছে না আমি সৌদি আরব থেকে আসছি আজকে এক বছর আমি আয়সা নুরুস্তা জন উঠছে ওসার পরে আমি জমা দিছি এমবিসি বিসি আমার ফাস্টফুডও দেয় না বিশ্বও দেয় না ঠিক আছে আমার এক দফা এক দাবি আমি বিশ্বাস চাই বিশ্বাস এই বিশ্বাস পুরান বিশ্বাস নিয়ে আসছি বাহির থেকে ওই বিষয় চলে যাব কারণ ওইটা আমি হারাইছি এরা নব্বই দিনের মেয়াদ নিয়ে আসে এরা নব্বই ভিতরে বিশাল এটা দেয় না আমাদেরকে দীর্ঘদিন ধরেই ভিসার জন্য দূর দূরান্ত থেকে ঢাকায় এসেছেন এই রেমিটেন্স যোদ্ধারা বারবার দেয়া নানা মিথ্যা আশ্বাস প্রত্যাখ্যানের পর এবার মাঠে নেমেছেন তারা আন্দোলনকারীরা জানান তিন মাসের মধ্যে ইতালির ভিসার ফলাফল জানানোর কথা থাকলে দেড় বছরও মেলেনি ভিসা এম্বাসিতে গেলাম এম্বাসি যখন বিএসএফ বলে বেরো তারা এরকম ঠেলা হাঁচা করতেছে এই জন্য আমি চাচ্ছি যে যেহেতু আমাদের এক বছর হয়ে গেছে পাসপোর্ট প্লাস ভিসা সহ আমাদের দ্রুত যে পাসপোর্টটা দেওয়া হয়ে যায় আজকে এক বছর দুই মাস রানি আমার ভিসাও দিচ্ছে না পাসপোর্টও ব্যাগ দিচ্ছে না আমি মানুষের যেতে পারতেছে না বাংলাদেশে থাকতে পারতেছে যারা এক বছর যাবৎ ভুক্তভোগী আছি আমরা পাসপোর্ট সহ বিশ্বাস সহ আমরা ফেরত চাই আমরা ফ্যামিলি নিয়ে খুব মানবতার জীবনযাপন করতেছি এখন আমাদের একটাই দাবি আমরা বিশ্বাস সহকার অতি বিলম্বে আমাদের পাসপোর্ট আমরা ফেরত চাই এমন পরিস্থিতিতে গমন ইচ্ছুক কয়েকজন প্রতিনিধি দূতাবাসের ডেপুটি হেড অফ মিশনের সাথে বৈঠক করলে দূতাবাস ইতালিতে কাজের ভিসা প্রক্রিয়াকরণে বিদ্যমান বিলম্বের জন্য আইনি প্রযুক্তিগত এবং লজিস্টিক ব্যাখ্যা দেয় পরে গমন আবেদনের আউটপুট বাড়ানোরও আশ্বাস দেয় দূতাবাস আমেনা আমেনাহিরাও মাই টিভি ঢাকা